বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয় নিয়ে ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দিতে আয়োজিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার। ফ্রান্স থেকে ইকবাল মোহাম্মদ জাফর জানান, রাজধানী প্যারিসের স্থানীয় বিবিনির একটি রেস্টুরেন্টে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু কিশোরদের অঙ্কনে ফুটে ওঠে বঙ্গবন্ধু, শহীদ মিনার, স্মৃতিসৌধ এবং আবহমান বাংলার প্রতিচ্ছবি। আয়োজক কমিটির এ ধরনের আয়োজনের প্রশংসা করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন। পরে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।